আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে চশমার কীভাবে যত্ন নিলে চশমাটা খুব পারফেক্ট থাকে এবং অনেকদিন আপনি ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। অনেক কাস্টমার এসে কমপ্লেন দেয় কি লেন্স দিয়েছেন, কদিন পরে ধোয়া হয়ে যাচ্ছে, মানে দাগ পড়ে যাচ্ছে, একটা ভালো লেন্স দেন। আসলে বিষয়টা কিন্তু লেন্সের না, এই লেন্সগুলো খুবই সফট, এটা যদি আপনি ভালো যত্ন না নেন এটা কিন্তু দাগ পড়ে যাবে, সাদা হয়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা হয়। এই কিছু কিছু ব্যবহারের ত্রুটি যদি আপনি দেখেন, এগুলো যদি মেনে চলা যায়, দেখবেন আপনার চশমাটা অনেক দিন, এক বছর তো পারফেক্ট থাকবেই, তারপরও আরও এক বছর পড়তে পারবেন। প্রথমে আনতে হবে কি, চশমাটা যখন আপনি পরবেন খুলবেন তখন আপনি দুই হাত দিয়ে খুলবেন, ঠিক আছে, আবার যখন পরবেন তখন ঠিক দুই হাত দিয়ে পরবেন। হ্যাঁ, এইভাবে খুলবেন না, এইভাবে খুললে কী হয়, অ্যাটাচমেন্ট নষ্ট হয়ে যায়, অনেকে এইভাবেও পরে, এতে কিন্তু অ্যাটাচমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। দুই নম্বর, যখন আপনি রাখবেন টেবিলে অবশ্যই আপনাকে ঠিক এইভাবে রাখতে হবে বা এইভাবে রাখতে হবে, যেভাবে রাখেন। অনেকেই আছে কি এইভাবে রেখে দেয়, এইভাবে রাখলেও সমস্যা নাই, কিন্তু অনেক আছে কি এইভাবে রেখে দেয়, এইভাবে এইভাবে রাখলে কি ঘর্ষণ খায়, ঘর্ষণ খায় লেন্সের ঠিক উত্তর জায়গাটায় নষ্ট হয়ে যায়, একটা স্পটের মতো পড়ে যায়, সাদা হয়ে যায়, তো ওই জায়গাতে ক্লিয়ার দেখা যায় না। আর অনেক আছে চশমা খুলে কি করে ঠিক এইভাবে পকেটে নেয়, এইভাবে এইভাবে পকেটে নিয়ে কাপড়ের সাথে ঘর্ষণ খেয়ে আসলে এই চশমাটা সাদা হয়ে যাচ্ছে। যদি কোনো প্রয়োজনে আপনি পকেটে রাখা পড়ে অবশ্যই আপনি এইভাবে রাখতে পারেন, এইভাবে রেখে উজু করতে পারেন, বা এখানে যদি পরে নিচে পরার একটা সম্ভাবনা থাকে তাহলে দুই বোতামের মাঝখানে রেখে এইভাবে রাখেন, এটা কিন্তু চশমা গ্লাসটা সেফ থাকছে আপনার। যখন কি করি আমরা কোনো পরিষ্কার করি তখন কি করবো আমরা, অবশ্যই এরকম একটা বক্স আপনার সাথে দেয়, ওই বক্সের ভিতরে একটা কাপড় থাকে, এটা অবশ্যই আপনি প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হবে, সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, তখন ঠিক এইটা দিয়ে আপনি পরিষ্কার করবেন এভাবে, ঠিক আছে। এই দেখেন আপনি লেন্সটা খুব ভালো থাকবে, এটা যদি পরিষ্কার না করে অনেকে আছে পরিষ্কার করে না, যার ফলে এটিই নষ্টের কারণ হয়ে যায় আবার, ঠিক আছে। যখন আপনি পরবেন ঠিক এভাবে পরবেন, এবং যখনই আপনি ঘুমাবেন তখন কী করবেন আপনি, ঠিক এরকম একটা বক্স আছে, এই বক্সে আপনি খুলে ঠিক এইভাবে করে এইভাবে করে এইভাবে রেখে দেবেন, খাটের পাশে এই টেবিলে রেখে দেবেন, বিছনে রাখবেন না। বিছনে রাখলে কী হবে, এটা দেখা যায় অনেকে আছে কি বিছনার পাশেই এভাবে ফেলে রাখে বা বালিশের পাশে ফেলে রাখে, এই হাত লাগতে পারে, পিঠের নিচে চলে আসতে পারে, যে কোনো কারণে এটা ভাঙার একটা সম্ভাবনা থাকে, রিস্ক থাকে। সুতরাং আপনি এভাবে বক্স রেখে পাশে যে টেবিল থাকে টেবিলে রেখে দেবেন, আবার ঘুম থেকে ওঠে ঠিক টেবিলে উঠে পড়বেন, এই এই ফলো করতে হবে রুলসগুলো, তাহলে আপনার চশমাটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। এবং চশমাটা অবশ্যই ছোটো বাচ্চা যারা তাদেরকে দূরে রাখতে হবে, প্রথম বোধ তাদের খেলনা যে চশমা সাথে কিনে দিতে হবে, তাই তারা নিয়ে খেলবে। চশমা যদি তাদের না দেন কিনে তা কী করবে, যতই আপনি কিছু বলেন দেন না কেন, এই বাবা মার দাদা দাদির এই চশমাটা খুব ওদের পছন্দ হয়, যখন খুলে নেবেন তখন চশমা পেতে থাবা দেবেন ধরবে আর কি, তখন ধরে এরকম টান দেবে, শেষ আপনার চশমা। সুতরাং এটা খুব কেয়ারফুলি থাকবেন এই জিনিসগুলো নিয়ে, এবং ব্যবহার অবশ্যই সুন্দর করতে হবে, যেগুলো আমি রুলস আপনাকে দেখিয়ে দিলাম এই রুলস যদি মানেন অবশ্যই চশমাটা খুব ভালো থাকবে আপনার, এবং আপনি এক থেকে দুই বছর চশমাটা খুব ভালো, যদি পাওয়ার চেঞ্জ না হয় এটা অনেকদিন ইউজ করতে পারবেন আপনি। তা অনেক কাস্টমার আসে আমার কাছে যে তার চশমাটা খুবই ভালো, মানে দুই বছর হয়েছে কিন্তু বোঝাই যায় না যে দুই বছর হয়েছে, কারণ তাদের ব্যবহার খুব ভালো দেয়, কারণ আপনার চশমাটা ভালো রাখবে আপনার ব্যবহারের কারণে, আপনি কীভাবে তাকে ব্যবহার করতেছেন, তাকে কতটা মানে আদর সহায় করতেছেন তার উপর। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, যদি নতুন নতুন ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ওই বিষয়ে নিয়ে ভিডিও বানাতে পারি এবং আমি উৎসাহ বোধ করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।